că ui comorbu, că vă șunbem. Că vă ne-au ce de-ac manoș, ce zibon jude poate hoie, আপনার খাবার আনতে পারে না ছেলেমেয়েদের কাপড় দিতে পারে না তো বাড়িতে খুব বকাবকি খায় বউ বকা দেয় ছেলেমেয়ে বকা দেয় তো সে ঠিক করেছে সে আত্মহত্যা করবে সে আত্মহত্যা করার জন্য নদীর পাড়ে চলে গেছে নদীর পাড়ে গিয়ে একটা উঁচু জায়গায় যেখান থেকে লাভ দিলে নিশ্চয়ই সে মারা যাবে সেখান থেকে সে লাভ দিয়ে আত্মহত্যা করবে যেই লাভ দিতে গেছে পেছন থেকে একজন তাকে ছেড়ে দিয়েছে পিছন দিকে তাকিয়ে তাকে আজরাই আজরাই তার কলার ধরে টান দিয়েছে বলছে করো কি তুমি আমি যে মরতে চাই মরার জন্য রাত দিচ্ছি বলে মরতে চাইলে তুমি মরতে পারবে না তা তোমার এখনো সময় হয় নাই বলে আমি তো বাঁচতে চাই না তো শোনো তোমাকে আমি একটা বুদ্ধি দিই তুমি গ্রামের দেশে ফিরে গিয়ে তুমি ডাক্তারি শুরু করো বলে আমি ডাক্তারি কিছুই জানি না আমি কি ডাক্তারি করবো তো বলছে তোমাকে কিছু করতে হবে না তোমাকে যখন রোগী দেখতে ডাকতে আসবে তুমি যাবা গিয়ে দেখবা রোগীর কোন দিকে আমি দাঁড়ায় আছি যদি দেখো আমি মাথার দিকে দাঁড়ায় আছি তাহলে বুঝবা ওই রোগী আর বাঁচবে না তুমি বলে দিবা আপনার এই রোগী বাঁচবে না আর যদি দেখো আমি পায়ের দিকে দাঁড়িয়ে আছি তাহলে তুমি যে ওষুধই দাও সে বেঁচে উঠবে সে তো বাসায় গিয়ে ফিরে গিয়ে আপনার নেম প্লেট লাগিয়ে দিল ডাক্তার রোগী ডাকতে আসে সে যায় যাকে বলে বাঁচবে সে বেঁচে যায় যাকে বলে বাঁচবে না সে মরে যায় ধন্যন্তরী ডাক্তার এবং কিছুদিনের মধ্যে তার দারুণ প্রসার হয়ে গেল অনেক টাকা পয়সা আসতে থাকলো বাড়ি করলো গাড়ি করলো তো কয়েক বছর পরে সে রাত্রিবেলা চেম্বার থেকে ফিরে আসছে এসে মাছের মুড়ো ঘণ্ট দিয়ে আপনার ভালো খাওয়া দাওয়া করেছে তারপরে পান একটা মুখে দিয়ে আরাম করে চিবুতে পান চিবুতে চিবুতে শুয়ে পড়েছে দুগ্ধ ফেরানি বসজ্জা নীলাব ভাতি হঠাৎ করে তন্দ্রা এসছে তন্দ্রার মধ্যে হঠাৎ করে দেখে যে মাথার কাছে আজ সেই দেখছে আজ রায় তোর তো হঠাৎ মনে সালাম আলাইকুম দিয়েছে সালাম আলাইকুম তারপর হঠাৎ করে মুখে আরে আমার মাথার কাছে আজ রায় অমনি বন করে ঘুরে পা গুলো দিয়ে দিয়েছে আজ রায় দিকে আবার টুইট করে আপনার আই চোখের পরকে দেখে যে আজ রায় আবার মাথার কাছে এর বিষয়ে বন 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 করে বিচারে ঘুরতে শুরু করছে আজ রায় বলে তুমি এবার ঘুরছো কেন আমি তো ভালো আছি আমি মরতে চাই না না ভালো থেকে লাভ নাই এখন তোমার সময় হয়ে গেছে এইবার যেতে হবে দাদা ভাই ধন্যবাদ আপনি এই কথা বলেছেন এদের সময় হয়ে গেছে এবার এদেরকে যেতে হবে বন্ধুগণ যারা আমার গণতন্ত্রকে হত্যা করেছে যারা গণতন্ত্রের লড়াইয়ে আমার ভাইদেরকে হত্যা করেছে যারা গুম করেছে আমাদের ভাইদেরকে যারা আমাদের ছেলেদেরকে আহত করেছে আপনার কারাগারে দিয়েছে অত্যাচার নির্যাতন করেছে তাদেরকে অবশ্যই সেই ঋণ শোধ করার জন্য এদেরকে অবশ্যই যেতে হবে বন্ধুগণ আমি বক্তব্য বাড়াবো না এখানে আমার অনেক ভাই আছে যারা ওই পারে রিক্সাটা রাখিয়ে রেখে এইখানে এসছেন আপনাদের আমাদের বক্তৃতা শুনছেন কেন ওই রিক্সাওয়ালা ভাই সারাদিন রিক্সা চালিয়ে যে পয়সা আয় করে সেই পয়সায় তার দুবেলা ভাত জোটে না আগে আটা কিনতো সেই আটা সে কিনতে পারে না সে রুটি সে করতে পারে না আগে তার বউ ছেলেকে একটা ডিম দিত সেই ডিম সে দিতে পারে না বন্ধুগণ আজকে গ্যাসের দাম এখন বেড়েছে যে মানুষ হিসাব খুঁজে পাচ্ছে না শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিল্প মালিকেরা বলছে এইভাবে চলতে থাকলে আমাদেরকে শিল্প বন্ধ করে দিতে হবে বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ছে গ্যাসের দাম বাড়ছে পানির দাম বাড়ছে প্রতিটি জায়গায় প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে চলেছে কেন প্রধানমন্ত্রী বলেন যে নাকি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে কোভিডের কারণে আর এই যে হাজার হাজার কোটি টাকা লুট করলেন পাঠিয়ে নেন আপনাদের লোকেরা সমস্ত কানাডা মালয়েশিয়া ইংল্যান্ডে বিভিন্ন জায়গায় আমেরিকাতে বাড়ি কেনার জন্য যেটা পত্র পত্রিকা এসেছে সেখানে ওই টাকাগুলোকে সাশ্রয় করা যেত না যেহেতু যেত না যে আপনার 10,000 কোটি টাকা প্রজেক্ট 30,000 কোটি টাকা না নিয়ে গিয়ে সেই টাকাকে কমিয়ে নিয়ে আসা এবং মানুষকে সেখান থেকে রেহাই দেওয়া আজকে আপনাদের দিকে মনে হয় যে দেশে এমনভাবে কথা বলেন যে দেশে কোনো সমস্যা নাই কিন্তু আপনারা কয়লার দাম দিতে পারেন না যে আজ ফিরে চলে যায় আপনারা তেল আসে সেই তেলের দাম দিতে পারেন না জাহাজ ফিরে চলে যায় আপনারা মানুষ ব্যাংকে গেলে টাকা দিতে পারেন না
সেই কথা বললে বলবেন যারা গুজব ছড়াচ্ছি। আরে আপনাদের সবাই যারা নিজে নিজে ভুক্তভোগী যে ব্যাংকে গেলে আমরা টাকা পাই না, লিকুইড নাই, বলে রাখতে হবে না, কয়েকদিন পরে আসে, আজকে সেই অবস্থা তৈরি করেছে। বন্ধুগণ, এই আওয়ামী লীগের সরকার যারা অনির্বাচিত সরকার, যাদের জনগণের জন্য কোনো সম্পর্ক নাই, তারা প্রথম থেকে এই গণতন্ত্রকে হত্যা করেছে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা শুধু নিজেকে বিশ্বাস করে এবং মনে করে এই দেশটা হচ্ছে তাদের পৈতৃক সম্পদ, তো সেভাবেই তারা লুট করে। বন্ধুগণ,